আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এসএসসি 2021 সালে পরীক্ষার্থীদের যে চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্ট নিয়ে। সেই অ্যাসাইনমেন্টের বিষয় হচ্ছে আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞান নিয়ে, বিষয় কোড 136, অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে 3। শিরোনামে তোমরা লিখে দেবে শক্তি রূপান্তর, অথবা তোমরা এইভাবে লিখে দিতে পারো মুক্ত ভাবে পরন্ত বস্তুর শক্তির রূপান্তর। এই কথাটাও লিখে দিতে পারো মুক্তভাবে পরন্ত বস্তুর শক্তির রূপান্তর অথবা শক্তি রূপান্তর। এটা তোমাদের যে কোশ্চেন আছে কোশ্চেনের উপরে লেখাই আছে এটা। তো চলো তাহলে এর প্রশ্ন এবং এর উত্তর দেখে নেই। অনেক টাইম ধরে এই প্রশ্ন এর উত্তরটা তৈরি করা হয়েছে এবং নিখুঁতভাবে পর্যবেক্ষণ করা হয়েছে যাতে কোনো রকম ভুল না হয়। এর আগের বার তিনটি ভিডিও দেওয়া হয়েছিল এই পদার্থবিজ্ঞানের উপরে। আশা করি এই ভিডিওটাই সম্পূর্ণ নিখুঁত এবং সম্পূর্ণ অ্যান্সার এই ভিডিওটার মধ্যেই পেয়ে যাবে তোমরা। তো বিষয় পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে 3, অধ্যায় দ্বিতীয় গতি, অধ্যায় চতুর্থ কাজ ক্ষমতা শক্তি। মোট দুটি অধ্যায় থেকে এই অ্যাসাইনমেন্টটি এসেছে। অ্যাসাইনমেন্টে বলা হচ্ছে শক্তি রূপান্তর, 75 কেজি একটি পাথরে 40 মিটার উঁচু থেকে ছেড়ে দেওয়া হলো। 75 কেজি একটি পাথর 40 মিটার উঁচু থেকে ছেড়ে দেওয়া হলো। ক নম্বর প্রশ্ন করেছে 40 মিটার উচ্চতায় বস্তুটির মোট শক্তি কত। এটা আমাদের বের করতে হবে। 40 মিটার উচ্চতায় বস্তুটির মোট শক্তি কি কি রূপে রয়েছে ব্যাখ্যা করতে হবে। গ নম্বরে বস্তুটির মুক্তভাবে পড়তে থাকলে প্রতি 10 মিটার পরপর বস্তুটির সময় গতিশক্তি ও সময় বিভব শক্তির পরিবর্তনে দুটি লেখচিত্র অঙ্কন করে শক্তির পরিবর্তন ব্যাখ্যা করো। ঘ নম্বরে বলছে লেখচিত্র থেকে কোন উচ্চতায় বস্তুর বিভব শক্তি ও গতিশক্তি সমান দেখাও এবং সেটা মোট উচ্চতার কত অংশ। মোট উচ্চতা হচ্ছে আমাদের 40 মিটার, সেটার কত অংশ সেটা আমাদের দেখাতে হবে। তো আমাদের পাঠ্য বইয়ের 47 থেকে 49 পৃষ্ঠা আমরা দেখতে পারি, সেটা তোমরা দেখতে পারো। আর পাঠ্য বইয়ের 100 থেকে 108 পৃষ্ঠা এই অংশটা তোমরা দেখতে পারো। এই অংশগুলো দেখলে তোমরা এর সম্পর্কে একটা আয়তে মানে ধারণা একটা চলে আসবে। তো আমাদের যা যা করতে হবে তা এখন আমরা অবশ্যই করব। তো চলো তাহলে খাতার মধ্যে কীভাবে তোমরা লিখবে সেটা সহ উত্তরগুলো আমরা দেখি নিই। এই অ্যাসাইনমেন্টে বরাদ্দকৃত নাম্বার আছে মাত্র 10, এই গ নাম্বারে 4 দেওয়া আছে আর বাকি সবগুলোতেই আছে 2 করে। প্রথমে তোমাদের A4 সাইজের খাতাটিতে চারদিকে মার্জিন দিয়ে নিবে, একটা বর্ডার আকৃতি। তো ভিডিও শেষে সেটাও দেখা দেওয়া হবে। তো আমরা খাতার প্রথমে লিখে নিব অ্যাসাইনমেন্টের শিরোনাম। তো খাতার কভার পেজে যে অ্যাসাইনমেন্টের শিরোনামটা লিখবে সেটাই এখানে লিখে দিবে। তো তোমরা এখানে লিখতে পারো মুক্তভাবে পরন্ত বস্তুর শক্তি রূপান্তর অথবা শক্তির রূপান্তর, এই কথাটা লিখে দিতে পারো। তো ক নং প্রশ্নের সমাধান, এখন আমরা ক নং প্রশ্নের সমাধানে প্রথমে আমরা আলোচনা করব 40 মিটার উচ্চতায় বস্তুটির যে গতি বিভব শক্তি ছিল মানে মোট শক্তি ছিল সেটা কত সেটা আমরা দেখব। তো আমরা জানি যে কোনো বস্তুর মধ্যে দুই ধরনের শক্তি থাকে। আমরা জানি যে যান্ত্রিক শক্তি হচ্ছে দুই ধরনের, একটি হচ্ছে গতিশক্তি ও আরেকটি হচ্ছে বিভব শক্তি। তাই পাথরের মোট শক্তির পরিমাণ হবে পাথরে সঞ্চিত বিভব শক্তি ও গতিশক্তির যোগফলের সমান। অর্থাৎ পাথরে মোট শক্তি হবে গতিশক্তি আর বিভব শক্তির যোগফল। এখন পাথরের বিভব শক্তি, আমরা জানি বিভব শক্তিকে ভি দ্বারা প্রকাশ করা হয়, অনেকে হয়তো বা ইপি বলে থাকবা, ইপিও দ্বারা প্রকাশ করা হয় পটেনশিয়াল এনার্জি, আবার ভি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তো ভি কলটা আমরা জানি সূত্রটা MgH, এখানে ভর হচ্ছে M 75 কেজি, 75 কেজি। কোশ্চেনে তোমাদের বাংলা লেখা আছে কিন্তু আমরা সবসময় ইংলিশে লিখতে অভ্যস্ত, তাই আমরা এখানে ইংলিশে লিখে দিব আর তোমরা ইংলিশে লিখে দেবে, কোনো সমস্যা নেই। তো এটা ইংলিশে লিখবা। উচ্চতা H = 40 মিটার আর জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এখানে আমরা মানগুলো বসায় দিলাম, মান এখানে চলে আসবে 29400। তো এটাকে যদি বৈজ্ঞানিক পদ্ধতিতে আমরা লিখে ফেলি তাহলে সেটা হবে 2.94 × 10⁴ জুল। আশা করি এগুলো তোমরা জানো। এবং পাথরের গতিশক্তি এখন দেখতে হবে, যেহেতু আমাদের মোট শক্তি চেয়েছে বিভব শক্তি আর গতিশক্তি দুইটা যোগ করে দিতে হবে, T = 1/2 mv². তো হাফ আমরা লিখলাম, এম এর মান লিখলাম 75 আর ভি এর মান তো 0, কারণ গতিশক্তি কিন্তু 0 থাকবে। 40 মিটার উচ্চতায় সেই স্থির অবস্থায় আছে আর স্থির অবস্থায় ভি এর মান মানে গতিশক্তি হবে 0। তো এখানে গতিশক্তি নয় মানে বেগটা হবে আমাদের 0, আর বেগ 0 হয়ে গেলে গতিশক্তিও 0 হয়ে যায়। অর্থাৎ 0 এর উপরে স্কোয়ার দিলে 0ই হয়, সবগুলো গুণ করলে 0 জুল। তো 40 মিটার উচ্চতায় শক্তির মোট মানে বস্তুটির মোট শক্তি হবে বিভব শক্তি যোগ গতিশক্তি, দুইটা যদি আমরা যোগ করে দেই তাহলে মান দাঁড়াচ্ছে 2.94 × 10⁴ জুল। এটি হচ্ছে ক নম্বরের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো খুব সহজেই এবং সম্পূর্ণ নির্ভুল অ্যান্সার। খ নং প্রশ্নের সমাধানে বলা হচ্ছে যে 40 মিটার উচ্চতায় বস্তুটির মোট শক্তি বিভব শক্তি রূপে আসে না গতিশক্তি রূপে আসে, কী কী রূপে আসে সেটা আমাদের জানতে চেয়েছে। তো 40 মিটার উচ্চতায় বস্তুটির মোট শক্তি শুধুমাত্র বিভব শক্তি রূপেই থাকবে, নিম্নে তা ব্যাখ্যা করা হলো। আমরা জানি যান্ত্রিক শক্তি দুই ধরনের হয়ে থাকে, বিভব শক্তি ও গতিশক্তি, তা আমরা একটু আগে দেখে নিলাম। বিভব শক্তি কী জিনিস, স্বাভাবিক অবস্থান বা অবস্থা থেকে
পরিবর্তন করে যে কোনো অবস্থায় কোনো বস্তুকে আনলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বিভব শক্তি বলে। যেমন কোনো একটা বস্তুকে যদি তুমি উপরে উঠাও এবং ছেড়ে দাও, সে আপনা আপনি কিন্তু নিচে পড়ে যায়, তাকে নিচে ফেলে দিতে হয় না। সেই জন্য এই যে বস্তুটা উপরে উঠলো এবং নিচে 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 আপনা আপনি পড়ে গেলো, সেটাকে বলা হয় বিভব শক্তি, গতিশক্তি। কোনো বস্তুর গতির কারণে বস্তুর মধ্যে যে কাজ করার সামর্থ্য জন্মায় তাকে ওই বস্তুর গতিশক্তি বলে। ক হতে পাই 40 মিটার উচ্চতায় বস্তুটির বিভব শক্তি ছিল 2.94 × 10⁴ জুল, এটা আমরা ক থেকে পেয়েছি। আর গতিশক্তি ছিল 0 জুল, অর্থাৎ বস্তুটির মধ্যে শুধুমাত্র বিভব শক্তি সঞ্চিত ছিল, কারণ বিভব শক্তির মান দেখতে পাচ্ছি গতিশক্তির মান কিন্তু 0। গতিশক্তি ছিল না কারণ বস্তুটি স্থির ছিল। কোনো বস্তু গতিশীল না হলে তার মধ্যে গতিশক্তি থাকতে পারে না, তাই পাথরটির 40 মিটার উচ্চতায় মোট শক্তি বিভব শক্তিরূপে রয়েছে, এটা আমরা দেখে নিলাম খ নাম্বারে। এতেই তোমরা 2 মার্ক পেয়ে যাবে। এরপরে গ নাম্বার, সবচেয়ে বৃহত্তম প্রশ্নের উত্তর আর কি। তো গ নং প্রশ্নের সমাধানে বলা হচ্ছে যে 10 মিটার পরপর এর গতিশক্তি, বিভব শক্তি এবং সময় এদের মধ্যে 2টি লেখ তৈরি হবে। গতিশক্তির সাথে সময়ের লেখ, আবার বিভব শক্তির সাথে সময়ের লেখ তৈরি হবে, সেটি আমাদের আর্ট করতে হবে। 10 মিটার পরপর আগে গতিশক্তি, তারপরে বিভব শক্তির সময়, এগুলো বের করে নিতে হবে, তারপরে আমরা লেখচিত্র আর্ট করতে পারবো। সম্পূর্ণ সঠিকভাবে খুব সুন্দরভাবে লেখচিত্র গ্রাফের মধ্যে আর্ট করে দেওয়া আছে। চলো তাহলে এর উত্তরটা আমরা দেখে নিই। বস্তুটি মুক্তভাবে পড়তে থাকলে প্রতি 10 মিটার পরপর গতিশক্তি হবে, এটা আমরা এখন দেখব, 40 মিটার উচ্চতায় বস্তুটির গতিশক্তি হবে 0, এটা আমরা এর আগে দেখেছি। আর এখানে একটা বিষয় শুনে রাখো, গতিশক্তি ইকুয়ালটা কিন্তু আমাদের কৃতকাজ, মানে গতিশক্তি বলো আর বিভব শক্তি বলো সবগুলো ইকুয়ালি হচ্ছে আমাদের কৃতকাজ। কৃতকাজকে তোমরা MGH-ও লিখতে পারো, MGX-ও লিখতে পারো। MGX দ্বারা বোঝাচ্ছে অতিক্রান্ত দূরত্ব, এই যে সরণ ঘটে যে একটা বস্তুর সেক্ষেত্রে, আবার H দ্বারা বোঝায় হচ্ছে কতটুকু উচ্চতায় সে আসে। তো দুইটাই আমরা লিখতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে ভর M = 75 kg, K1 অর্থাৎ X1 = 0 মিটার, কারণ এর কোনো সরণ ছিল না 40 মিটার উচ্চতায়, ওইখানে ওই স্থির ছিল, সেজন্য আর কোনো সরণ হয়নি। সেজন্য এই X1-এর মান হচ্ছে 0, আর জি এর মান আমরা জানি 9.8, আর যাই করি না কেন 0 দ্বারা গুণ করলে সব কিছু হয়ে যাবে 0। 30 মিটার উচ্চতায় বস্তুটির গতিশক্তি, 30 মিটার যখন উচ্চতায় অর্থাৎ 10 মিটার নিচে নেমে আসছে, তাহলে তার সরণ হয়েছে কত? 10 মিটার। এখানে দেখো সাইডে আমরা লিখে দিয়েছি তার সরণ হয়েছে 10 মিটার, অর্থাৎ 40 থেকে 30 মিটার বাদ। তো T2, এক্ষেত্রে আমরা গতিশক্তিকে ধরে নিয়েছি T2, MGX2, তো আমরা মান যদি বসিয়ে দিই, X2-এর মান 10, তাহলে 7350 অর্থাৎ 7350 জুল। 20 মিটার উচ্চতায় বস্তুটির গতিশক্তি, তাহলে সরণ হবে, এবার 40 থেকে 20 বাদ দাও, মোট 20 মিটার, অর্থাৎ 40 থেকে সে একদম 20 মিটার নিচে নেমে আসছে। তো 20 মিটার, T3 = MGX3, তো মানগুলো বসিয়ে দিলে মান দাঁড়া আছে 14700 জুল। 10 মিটার উচ্চতায় বস্তুটির গতিশক্তি হবে কেমন? এবার 40 থেকে 10 বাদ দিতে হবে 30 মিটার, তো T4 MGX4, তো মানগুলো আমরা যদি বসিয়ে দিই সেটার মান দাঁড়াবে 22050 জুল। তো এই গেল আমাদের 10 মিটার উচ্চতায়। এবার আমরা দেখব 0 মিটার উচ্চতায়, জিরো মিটার উচ্চতায় ভূমিতে বস্তুটির গতিশক্তি কেমন হবে? সম্পূর্ণ গতিশক্তি হবে তখন, সরণ X5, 40 থেকে 0 বাদ দিলে হবে আমাদের 40 মিটার, তো যেটা আমরা মান বসিয়ে দিলে সেটা মান পাচ্ছি 29400 জুল, অর্থাৎ 40 মিটার উচ্চতায় বিভব শক্তি যে শক্তিটা ছিল আর ভূমিতে গতিশক্তি সেই শক্তিটাই, সেম শক্তি। বস্তুটি মুক্তভাবে পড়তে থাকলে প্রতি 10 মিটার পরপর গতিশক্তিটা কেমন হবে? এটা গতিশক্তি না, সময়ের পরিমাণ কতটুকু হবে, সময়ের পরিমাণ। তো এটা আমার মানে কপি করে পেস্ট করার কারণে এই ঝামেলাটা হয়ে গেছে। বস্তুটি মুক্তভাবে পড়তে থাকলে প্রতি 10 মিটার পরপর সময়ের পরিমাণ, এখানে লিখে দিবে গতিশক্তির এখানে সময়ের পরিমাণ লিখে দিবে। 40 মিটার উচ্চতায় মুক্তভাবে পড়ার পূর্ব মুহূর্তের সময়, 40 মিটার উচ্চতায় মুক্তভাবে পড়ার পূর্ব মুহূর্তের সময় T1 = 0 সেকেন্ড, কারণ 40 মিটার উচ্চতা যখন সে ছিল পড়েনি, তার মানে তখন সময়ও ছিল না। 30 মিটার উচ্চতায় অর্থাৎ 40 থেকে 30 মাইনাস করলে হবে 10 মিটার মুক্তভাবে পড়ার পর, অর্থাৎ 30 মিটার উচ্চতায় যখন আসছে তার মানে সে কত মিটার পড়ে গেছে? 10 মিটার পড়ে গেছে। 10 মিটার মুক্তভাবে পড়ার পর সময় হচ্ছে H2 = U2 + ½ G2 G2 2 স্কোয়ার, কারণ এই সময়টা হচ্ছে দ্বিতীয় সময়, এর প্রথম সময় আমরা 0 সেকেন্ড বের করেছি, উচ্চতাটাকে আমরা তাই দ্বিতীয় ধরে নিয়েছি। তো এখানে এই যে H2, এর মান হচ্ছে 10 মিটার, 10 মিটার মুক্তভাবে পড়ে গেছে অতিক্রান্ত দূরত্ব। আর U2, এখানে যেহেতু U হচ্ছে আমাদের অল টাইম কিন্তু 0 থাকবে, কারণ 10 মিটারে সে থেমে গেল, তার মানে আদিবেগ তার কিন্তু ছিল না।
এই যে 40 মিটার যে ছিল সে তখন তার আদি বেগ ছিল না যখন সে 10 মিটার নিচে নেমে আসছে তখন তার শেষ বেগ আছে বাট আদি বেগ ছিল না তাই আমরা এখানে 0 দিয়ে দিয়েছি এখানে হাফ জি 9.8 আর টি স্কয়ার আর টি এর মান এখন আমরা বের করব তো এখানে যদি দুই দ্বারা ভাগ করি 9.8 ইনটু 10 স্কয়ার 10 টু স্কয়ার হয় এটা আমরা নিয়ে আসলাম এই দুই দ্বারা যদি ভাগ করি তাহলে 4.9 টি টু স্কয়ার ইকুয়াল এই 10 টা ওদিকে চলে গেল ভাগ করে দিলাম তারপরে আমাদের মান আসলো 2.04 আর টি স্কয়ার যেহেতু আছে এদিকে হবে রুট রুট করলে হবে আমাদের 1.43 সেকেন্ড 20 মিটার উচ্চতায় সেমভাবে আমরা বের করব এবার আমরা ইউটিআর ইউজ না করি কারণ ইউটি অল টাইম জিরোই হবে তো 20 মিটার উচ্চতায় 20 মিটার মুক্তভাবে পড়ার পর সময় হবে এইচ থ্রি 1/2 জিটি থ্রি স্কোয়ার তো এইভাবে যদি আমরা মানটা বসাই তাহলে মান দাঁড়াচ্ছে 20 আর এদিকে মান দাঁড়াচ্ছে 4.9 টি থ্রি স্কোয়ার 20 আর এখানে 4.9 এখানে গুণ অবস্থা আছে ওদিকে যা হলো ভাগ সেটা মান দাঁড়াচ্ছে 4.08 তো 08 আসলো এটাকে যদি আমরা রুট করে ফেলি তাহলে সেটা মান দাঁড়াচ্ছে 2.02 সেকেন্ড 10 মিটার উচ্চতায় আমাদের 30 মিটার মুক্তভাবে পড়ার পর সময় হবে এইচ ফোর ইকুয়াল 1/2 জি টি ফোর স্কোয়ার এখানে আমাদের এইচ ফোরের মান হবে 30 তো মানগুলো আমরা বসাই দিই ক্যালকুলেশন করি তোমরা একটু দেখে নাও এই সেম প্রসেস 4.9 দ্বারা ভাগ করলে 6.12 আসে এটাকে রুট করলে আসবে 2.47 তার মানে 10 মিটার উচ্চতায় সময় ছিল 2.47 সেকেন্ড তো 0 মিটার উচ্চতায় তখন কেমন হবে 40-0 ইকুয়াল 40 সেকেন্ড মুক্তভাবে পড়ার পর সময় থাকবে আমাদের 40 মিটারই পড়ে গেছে একবার সম্পূর্ণ পড়ার পরে সে সময় থাকতেছে 8.16 এটাকে আমরা যদি রুট করে দেই তাহলে মান দাঁড়াচ্ছে 2.86 সেকেন্ড তো লাস্ট অর্থাৎ ভূমিতে সেই পাথরটি পড়তে সময় লেগেছিল 2.86 সেকেন্ড তো এটা আমরা সময় বের করলাম এবার আমরা দেখব বিভব শক্তি গতিশক্তি বের করছি সময় বের করছি এবার বিভব শক্তি দেখব বস্তুটির মুক্তভাবে পড়তে থাকলে প্রতি 10 মিটার পর পর বিভব শক্তি কেমন হবে 40 মিটার উচ্চতায় বস্তুটির বিভব শক্তি হবে ভি ওয়ান এম জি এইচ ওয়ান তো এটা আমরা টোটালি ক্যালকুলেশন করলে 29400 জুল দাঁড়ায় 30 মিটার উচ্চতায় বিভব শক্তি হবে এইচ টু এর মান 30 তো যদি আমরা ক্যালকুলেশন করি 22050 জুল এবং 20 মিটার উচ্চতায় বস্তুটির বিভব শক্তি হবে ভি থ্রি এম জি এইচ থ্রি তো সেটার মান দাঁড়াবে 1.14700 জুল 10 মিটার উচ্চতায় বিভব শক্তি হবে ভি ফোর ইকুয়াল টু এম জি এইচ ফোর তো মান দাঁড়াচ্ছে এখানে 7350 জুল আশা করি এগুলো বুঝতে পারতেছো 0 মিটার উচ্চতায় বস্তুটি যখন ভূমিতে থাকবে বিভব শক্তি তখন হয়ে যাবে 0 অর্থাৎ এইচ ফাইভের মান কোনো থাকবেই না তো এবার আমরা দেখব সময় ও গতিশক্তির লেখচিত্র প্রথমে যেটা আর্ট করতে বলছিল সময় ও গতিশক্তির লেখচিত্র এইটা একটু আমরা আর্ট করব এটা হচ্ছে আমাদের একটা গ্রাফ পেপার তো এটা 00 এটা 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড তো এইভাবে আমরা 10 ঘরকে 1 সেকেন্ড ধরে নিছি 10 ঘরকে 1 সেকেন্ড করে ধরে নিছি তো এই সাইডে এটা লেখা আছে যে এক্স অক্ষ বরাবর 10 ঘরের সমান এক একক সময় নিয়ে এক একক বলতে 1 সেকেন্ড এবং ওয়াই অক্ষ বরাবর এক ঘরের সমান 10,000 একক গতিশক্তি নিয়ে গতিশক্তি অনেক বেশি তো তাই আমরা 10,000 করে নিচ্ছি এই 10টা ঘর মানে 10,000 একটা ঘর মানে 1,000 করে আছে তো এটা 20,000 30,000 সর্বোচ্চ আমাদের 29,400 তাই 30,000 পর্যন্ত আমরা নিয়ে নিব উপরে হচ্ছে গতিশক্তি এদিকে হচ্ছে আমাদের সময় এটা আমরা দিয়ে দিব এক্স অক্ষ ওয়াই অক্ষ তারপরে আমরা এখানে প্রথমে 00 দুইটাই 0 ছিল তারপরে হচ্ছে আমাদের সময় গিয়েছিল 1.43 সেকেন্ড এদিকে আমরা দিব এবং উচ্চতা দেবো 7,330 অ্যাকুরেট হতে হবে এমনটা না তো তোমরা এরকম করে একটা হিসাব করে সুন্দর করে আশা করি ভিডিওতে ভালো করে দেখতে পাচ্ছ তো এই হিসাব করে সুন্দর করে এখানে বিন্দু দিয়ে দিবে যদি তারপরে আমাদের দেখতে হবে যে 2.02 সেকেন্ড তার মানে হালকা 2 পার হয়নি আবার 2 পার হয়েছে এরকম একটা জায়গায় দিতে হবে আবার এর 1400 মানে ছিল মানটা এই মানটা আমরা এখানে দিয়ে দেবো এই উচ্চতার দিকে যাবে তারপরে হচ্ছে আমাদের পরবর্তী বিন্দুটা আসছিল আমাদের 2.46 সেকেন্ডে 46 সেকেন্ড হচ্ছে এই যে এই জায়গাটা এই সোজা তো তারপরে হচ্ছে এটার মান ছিল 22,050 সম্ভবত তার পরবর্তীতে লাস্ট যে মান আসছিল সেটা হচ্ছে 2.86 আর সেটার মান ছিল 29,400 মানে এটা হবে 29 এটা হচ্ছে 30 এটার 400 একটু উপরে উঠবে এইটাই আর সোজা করে টান দেবে না কিন্তু একটু বাঁকাভাবে উপরের দিকে হবে প্যারাবোলিক টাইপের একটু বাঁকাভাবে উপরের দিকে উঠবে এটা হচ্ছে গ্রাফ তো এটা গেলে সময় গতিশক্তির লেখচিত্র গ্রাফ এরপরে আমরা দেখতেছি সময় ও বিভব শক্তি লেখচিত্র গ্রাফ তো এই সাইডে আমরা অবশ্যই খাতার এই সাইডে আমরা লাগাই দিব পিন দিয়ে তো এক্স অক্ষ বরাবর এখন দেখো 0 যখন সেকেন্ড ছিল তখন বিভব শক্তি ছিল একদম 29,400
তারপরে যখন আমাদের 1.43 সেকেন্ড আসছে তখন মানে 43 সেকেন্ড আসছে তখন হচ্ছে আমাদের 22,050 আর যখন আমাদের 2.02 সেকেন্ড আসছে তখন মান দাঁড়াচ্ছে এখানে 14,700 তারপরে 2.46 সেকেন্ড যখন আসছে 43 সেকেন্ড 2.47 সেকেন্ড যখন আসছে তখন সেটা মান দাঁড়াচ্ছে এখানে 7,300 বা কিছু একটা আসছে 7,350 হয়তো আর এবং সর্বশেষ যখন 2.86 সেকেন্ড আসছে তখন হয়ে গেছিলো বিভব শক্তি জিরো। আমরা সেই সুন্দর করে আমরা বিন্দুগুলো দিয়ে দিয়েছি এবং এই সুন্দর করে লেখাটা অঙ্কন করবে। তোমার হিসাব করে দেখিনি কটা ঘর দেওয়া আছে, সেম কাহিনী কতগুলো ঘরে কী কী ধরে নিয়েছিলাম এটার আগের মতোই। তো এবার আমরা দেখি, এইখানেই কিন্তু শেষ না, এখানে বলছিল যে একটু বিশ্লেষণ করে দেখাও যে মানে এদের প্রকৃতিটা কেমন বা মোট গতিশক্তি বা কী পরিবর্তন হলো এটা নিয়ে একটু ব্যাখ্যা করতে বলছে। দুটি লেখা যদি হতে দেখতে পাই 40 মিটার উচ্চতায় মোট শক্তি হচ্ছে বিভব শক্তি যোগ গতিশক্তি। আমরা জানি যে 40 মিটার উচ্চতায় কী কী ছিল, বিভব শক্তির মানও বের করছি, গতিশক্তির মানও বের করছি, ওটা আমরা লিখে ফেলবো, যোগ করে ফেলবো। 30 মিটার উচ্চতায় মোট শক্তির পরিমাণ যোগ করব এবং 20 মিটার উচ্চতায় মোট শক্তির পরিমাণ যোগ করবো। প্রতি ক্ষেত্রে দেখবো সমান আসবে, 29,400 জুল আসবে সবসময়। 10 মিটার উচ্চতায়ও সেম মান আসবে, ভূমিতে যখন আসবে তখনও সেম মান আসবে, ভূমি বিভব হয়ে যাবে জিরো এবং গতিশক্তি হয়ে যাবে 29,400। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বিভব শক্তি আর গতিশক্তি পরিবর্তন হচ্ছে বাট মোট শক্তির কোনো পরিবর্তন হচ্ছে না। তাই আমরা লিখে দিব, উক্ত গাণিতিক বিশ্লেষণ থেকে দেখা যায় যে প্রতিটি অবস্থানে বস্তুর শক্তির তারতম্য দেখা গেলেও মোট শক্তির কোনো পরিবর্তন হয়নি, মোট শক্তির পরিমাণ ধ্রুব যা শক্তির সংরক্ষণশীলতার নীতিকে সমর্থন করে। তো তোমরা দেখবা এটা নিয়ে, এই নীতি নিয়ে তোমাদের পড়াশোনা আছে কাজ ক্ষমতা শক্তিতে। ঘনাঙ্ক প্রশ্নের সমাধানে আমরা লিখব যে এখানে বলছিল যে দুটি লেখচিত্র থেকে মান নিয়ে তোমরা এটা দেখাও যে কোন অবস্থানে বিভব শক্তি আর গতিশক্তি একই এবং সেটা কত উচ্চতায় এবং এই উচ্চতাটা কি, উচ্চতাটি মোট উচ্চতার কত অংশ এটা আমাদের বলছিল। তো গণাঙ্ক গ হতে প্রাপ্ত সময় গতিশক্তি এবং সময় বিভব শক্তির লেখচিত্র দুটিকে একত্রে করে পাই এরকম, যেমন এইটা গেছে আমাদের গতিশক্তির সাথে সময়ের লেখচিত্র আর উপরে থেকে নিচে যেটা নামছে এটা হচ্ছে গতিশক্তির বিভব শক্তির সাথে সময়ের লেখচিত্র। এই দুইটা একত্রে করলে একটা বিন্দু তারা মিলিত হবে, সেটা হচ্ছে 2.02 সেকেন্ডে এবং এটার পরিমাণ হচ্ছে 14,700 জুল। তো লেখচিত্র হতে দেখা যাচ্ছে যে বস্তুটির গতিশক্তি ও বিভব শক্তির পরিমাণ 2.02 সেকেন্ড সময়ে একই ছিল যার পরিমাণ 14,700 জুল। আবার গ হতে বস্তুটির 2.02 সেকেন্ডের সময় ভূমি থেকে সেটা কিন্তু 20 মিটার উচ্চতায় ছিল। তো আমরা যদি গ নাম্বারে দেখো তাহলে দেখতে পাবে যা মোট শক্তির 40 মিটারের অর্ধেক, অবশ্যই অর্ধেক, 20 মিটার উচ্চতায় ছিল তার মানে 40 মিটারের অর্ধেক। অর্থাৎ যে উচ্চতায় বস্তুটির বিভব শক্তি ও গতিশক্তি সমান তা বস্তুটির মোট উচ্চতার অর্ধেক। এইটুকু কথাটা লিখে দিলেই তো আমাদের ঘ নাম্বার শেষ। ঘ নাম্বার মাত্র 2 আছে, এটা নিয়ে এত ওরিড হওয়ার কোনো কারণ নাই যে এত অল্প লিখলে কি আমাদের নাম্বার পাবো, অবশ্যই পাবে। লেখচিত্রে 1 মার্ক এবং বর্ণনা দিলে এটাতে 1 মার্ক, এই হচ্ছে 2 মার্ক। তো চলো এবার দেখে নিই খাতাতে তোমরা কীভাবে লিখবে। খাতাতে লিখছো কীভাবে সেটা আমি অলরেডি দেখাই দিয়েছি লিখছি কীভাবে এবং এটা আমরা একদম পুরোপুরি খাতা সহ দেখি। এটি হচ্ছে আমাদের খাতার প্রথম পেজ, অ্যাসাইনমেন্টের শিরোনাম শক্তির রূপান্তর এটা লিখে দিয়েছি কণা প্রশ্নোত্তর যেভাবে যেভাবে লেখা আছে দেখো একদম সুন্দর করে তোমরা খাতায় লিখে নেবে। তারপরে পেজ এটা খনাং প্রশ্নের উত্তর, বিভব শক্তি গতিশক্তি দেখো প্রত্যেকটা জিনিসের একটা গ্যাপ থাকবে, দেখে মনে হবে যে হ্যাঁ এটা এই অংশটা এইটা জিনিস নিয়ে আলোচনা করা আছে এবং এটা গণাং প্রশ্নের উত্তর প্রত্যেকটা স্টেপ খুব সুন্দরভাবে লিখবে যতটা সম্ভব। আমি যতটুকু লিখছি অতটুকু যে তুমি লিখতে পারবে এমনটা নয়, হয়তো বা তোমার পাতা বেশি লাগবে। তো এইভাবে লিখবে, অপর পেজে লিখবে না, চারদিকে বর্ডার দিয়ে দিবে দেখতে যাতে খুব সুন্দর লাগে। তো আশা করি এই ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং বেশি বেশি শেয়ার করবে প্লিজ। আমার অনেক পরিশ্রম হয়েছে এই ভিডিওটা তৈরি করতে, কারণ এই ভিডিওতে যাতে খুব নির্ভুলভাবে তোমাদের অ্যান্সারটা আমি দিতে পারি, কোনো দ্বিতীয় কোনো ভিডিও যাতে তৈরি করতে না হয় সেটার উপরে লক্ষ্য করে আমি অনেক বেশি পরিশ্রম করে এই ভিডিওটা তৈরি করেছি। আমার এই পরিশ্রম যাতে সার্থক হয় সেই জন্য একটু বেশি বেশি করে শেয়ার করবে। নতুন হয়ে থাকলে তো সাবস্ক্রাইব করতেই হবে, কারণ যে বিজ্ঞান আছে আরও অ্যাসাইনমেন্ট আছে যেগুলোর উত্তর আমরা এই চ্যানেলে একদম নির্ভুলভাবে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকো, সুস্থ থাকো, এ পর্যন্তই।